নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দু ধরনের হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে বানিয়ে দেখাবো হেলদি ওটস চিল্লা আর বানাবো হেলদি ওটস অমলেট আশা করছি আমার আজকের এই হেলদি আর টেস্টি দুটি ব্রেকফাস্টের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বানিয়ে নেব ওটস চিলা তার জন্য প্রথমে একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ওটস এর মধ্যে দুই থেকে তিন চামচ মাত্র জল দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু মিশিয়ে রেখে দেব যাতে করে ওটস হালকা ভিজে যায় দেখুন ওটস ভিজে গেছে এরপর এখানে যোগ করে দিচ্ছি মিহি করে গ্রেট করা হাফ কাপ পরিমাণ গাজর অল্প ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে কুচনো পেঁয়াজ অল্প একটু কুচিয়ে নেয়া টমেটো আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এখানে আমি চিলা বানানোর জন্য একটু বাইন্ডিংসের দরকার তাই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো বেসন আপনাদের যদি বেসন খাওয়া না চলে বা না খেতে চান সেক্ষেত্রে আপনারা বেসনের পরিবর্তে সুজি ব্যবহার করতে পারেন প্রথমে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হলে এবার অল্প অল্প জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব মিশ্রণটি তৈরি করার পর আপনাদের দেখিয়ে দেব মিশ্রণের ঘনত্ব ঠিক কেমন থাকবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তবে আমার মনে হয়েছে আরও এক চামচ বেসন দিলে বাইন্ডিংসটা ভালো হবে তাই আরও এক চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু মেশানো হলে এখানে আমি পরিমাণ মতো এবার লবণটাও যোগ করে দিচ্ছি লবণ দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিলাম আমাদের এই ব্যাটার কিন্তু একদম রেডি আর আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এর ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে এবার একটি ফ্রাইং প্যান গরম করে এখানে এক দেড় চামচ তেল গরম করে নিয়েছি আমি সাদা তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে অলিভ অয়েলও নিতে পারেন তাতে করে আরও বেশি হেলদি তৈরি হবে এবার সমস্ত মিশ্রণ তেল গরম হলে ফ্রাইং প্যানে ঢেলে দিয়ে একটু ভালো করে স্প্রেড করে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেমে দেখুন উপর থেকে সুন্দর শুকিয়ে গেছে নিচ থেকেও সুন্দর এটা সেট হয়ে গেছে এই পর্যায়ে একটি প্লেট দিয়ে এভাবে পাল্টে নিয়ে তারপর চিলাটিকে এভাবে উল্টে দিলাম যাতে অপর পাশটাও ভালো করে কুক হতে পারে এবার ভালো করে চেপে চেপে অপর পাঁচটাকেও একটু সময় নিয়ে ঢাকা নিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন নিচ থেকেও এটা সুন্দর মুভ করতে শুরু করেছে আমাদের ওটসের হেলদি চিলা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য এখন জাস্ট পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিয়েছি আপনারা চাইলে আরও হেলদিভাবে খেতে চাইলে দই দিয়েও সার্ভ করে দিতে পারেন এবার আমি পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি ওটসের অমলেট বানানোর জন্য ওটসের অমলেট বানানোর জন্য এখানে হাফ কাপ ওটস নিয়েছি আর এখানে একই রকমভাবে দু তিন চামচ জল দিয়ে ওটসটাকে একটু সময়ের জন্য ভিজতে দেব। চার পাঁচ মিনিট ভিজতে থাক সেই সময় একটি ছোট বোলের মধ্যে এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আরও হেলদি উপায়ে তৈরি করতে চাইলে ডিমের কুসুম বা হলুদ অংশটি বাদ দিয়ে কেবল সাদা অংশটি নিতে পারেন এবার দিয়ে দিলাম মিহি করে গ্রেট করা গাজর অল্প ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ নিচ্ছি অল্প কুচোনো টমেটো আর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো বা কালো মরিচের গুঁড়ো যোগ করেছি এবার ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব আর ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নেব এবার ভেজানো ওটসের মধ্যে এখানে আমি ডিম আর সমস্ত ভেজিটেবলসের মিশ্রণ ঢেলে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেখুন ভালো করে সমস্ত কিছুকে এক সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার তৈরি করে নেব অমলেট তার জন্য এখানে এক দু চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে স্প্রেড করে নিলাম আপনারা চাইলে অলিভ অয়েলে ভেজে নিতে পারেন এবার সমস্ত মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম স্প্রেড করা হলে এটাকেও কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম লো ফ্লেমে প্রায় চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছি দেখুন নিচ থেকে এটা কিন্তু মুভ করতে শুরু করেছে এখন আবারও একটি প্লেট দিয়ে এভাবে পাল্টে নিলাম এভাবে পাল্টে নিয়ে তারপর আবার অপর দিকটাও দিয়ে দিলাম যাতে করে ভালো করে ভাজা হয়ে যায় অল্প কয়েক ফোঁটা তেল ছড়িয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি এখন কিন্তু আর আমি ঢাকা দিয়ে না ভেজে এভাবেই ভেজে নিচ্ছি বেশ দুদিকে মুচমুচে করে দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে আমাদের হেলদি ওটসের অমলেটও কিন্তু রেডি এখন আমি পিজা কাটার দিয়ে ভালো করে এভাবে একটু কেটে নিয়ে আবারও টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই হেলদি ওটসের চিল্লা আর হেলদি ওটস অমলেট দুটি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও